এই অদ্ভুত প্রাণীটির হাত পা এত লম্বা কেন? ভিডিওতে আপনারা যে কুমিরটিকে দেখতে পাচ্ছেন এটি 50 ফিট লম্বা। একটি রহস্যময় গুহার মধ্যে এতগুলো তেলাপোকা কেন বসবাস করে? আজকের ভিডিওতে আপনারা পাহাড়ের গুহায় এবং চূড়ায় ধারণকৃত এবং আবিষ্কৃত এমনই কিছু অদ্ভুত জিনিস দেখতে চলেছেন। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তারা সকাল টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল এ সেট করে দিন। যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তুর্কিতে একজন গাড়ির মালিক এক সকালে তার গাড়ি ভাঙা অবস্থায় দেখতে পায়। এটি দেখে সে পুলিশের রিপোর্ট দায়ের করে এই বলে যে কেউ তার গাড়ি ভেঙে ফেলেছে। কিন্তু পুলিশ যখন সেই এরিয়াতে লাগিয়ে রাখা সিসিটিভি ফুটেজ চেক করে তখন সেখানে ভিন্ন কিছু দেখা যায়। আসলে কুকুরের একটি ঝাঁক এই গাড়িটির করুণ দশা করেছিল। এই লোকটি যখন এই গুহাটি পরিদর্শন করছিল তখন সেখানে এই অদ্ভুত জিনিসটি দেখতে পায়। দেখে মনে হচ্ছিল এটি অদ্ভুত কোনো প্রাণীর ডিম। এরপরে সে যখন সেই গুহা থেকে বের হবার জন্য পেছনে ফিরেছিল তখন সে তার পেছনে শিং বিশিষ্ট এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে পায়। সে কোনো মতে সেই গুহা থেকে প্রাণে বেঁচে ফিরেছিল এবং তার দাবি সে একটি ড্রাগন দেখেছে। এই দম্পতি মাইনিং এর এই গুহার সামনে এসে এটিকে লোহা দিয়ে সিল করা দেখতে পায়। কৌতূহল বশত তারা এখানে কিছু খুঁজে পাওয়ার আশায় অনুসন্ধান চালায়। তখন হুট করে তারা এই দুটি চোখ দেখতে পায়। এগুলো কার চোখ ছিল এটি এখনো সবার অজানা। তবে লোকটির দাবি সে স্কিন ওয়াকার দেখেছে। বন্ধুরা আপনাদের কি মনে হয় এগুলো কার চোখ ছিল? অবশ্যই কমেন্টে জানাবেন। এই লোকগুলো যখন এই সরু গুহার মধ্যে ভ্রমণ করছিল তখন তারা ড্রাগনের মতো এই লম্বা প্রাণীটিকে দেখতে পায়। ভিডিওটি দেখে সবার মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। একদল এটি ড্রাগন বলে মেনে নিচ্ছিল, আবার একদল এটিকে নিছক কম্পিউটার গ্রাফিক্স ছাড়া আর কিছুই না বলে দাবি করছিল। বন্ধুরা আপনার কি মনে হয়? এই বন্ধুরা যখন এই অদ্ভুত গুহাটি পরিদর্শন করছিল তখন তারা এই অদ্ভুত দ্বিপদী প্রাণীটিকে তাদের সামনে দেখতে পায়। তারা এটিকে তাড়া করার চেষ্টা করলেও সামনে গিয়ে তারা আর কিছুই দেখতে পায় না। মনে হচ্ছিল যেন প্রাণীটি সেখান থেকে বাতাসে ভ্যানিশ হয়ে গিয়েছে। বন্ধুরা আমাদের ভিডিওগুলো কি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। লিমা পেরুর বিজ্ঞানীরা যখন প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করছিল তখন তারা ম্যানশে কালচারের একটি মমি খুঁজে পায়। তারা উঠতে সূর্যের দিকে মুখ করে থাকা ইউশেপের মন্দির তৈরি করত। ওয়েলসের সাইক্লপস গুহা পরিদর্শনের সময় এই লোকগুলো কেপ গ্রেকর চমৎকার একটি রহস্য খুঁজে পায়। এখানকার নানা রকম অদ্ভুত খোদাইয়ের মধ্যে তারা এমন একটি স্কাল্পচার পায় যার মাথায় কেবল একটি চোখ ছিল। এই গুহায় থাকা অন্যান্য ধ্বংসাবশেষগুলো 6000 থেকে 5500 অব্দের সময়ের ছিল। আমেরিকার ওয়াইওমিং এর হোয়াইট মাউন্টেনে একটি দানবাকৃতির হ্যান্ড প্রিন্ট রয়েছে। 200 থেকে 1000 বছর পুরনো এই পাহাড়ে এই হাতের ছাপ কি করে এলো এটি এখনো সবার অজানা। তবে এক থিওরি মোতাবেক এই পাহাড় যখন কাদার মতো নরম ছিল তখন এটি তৈরি হয়েছে। এই রক কার্ভিং দেখার জন্য এখানে প্রতিদিন বহু পর্যটক আসে। বাবু নামের এই লোকটি তার বন্ধুদের সঙ্গে ভারতের কেরালার একটি পাহাড়ে ঘুরতে গিয়েছিল, কিন্তু দুর্ঘটনাবশত সে পাহাড় থেকে স্লিপ করে নিচে পড়ে যায়। কিন্তু সে একদম নিচে না পড়ে পাহাড়ের একটি খাঁজে আটকে থাকে। এরপরে তাকে সেখান থেকে উদ্ধার করার নানা রকম চেষ্টা চালানো হয়, কিন্তু সব ধরনের চেষ্টাই নানা কারণে ব্যর্থ হচ্ছিল। টানা 2 দিন সেখানে আটকে থাকার পরে চিফ মিনিস্টারের আদেশক্রমে ইন্ডিয়ান আর্মির অফিসাররা বাবুকে সেখান থেকে উদ্ধার করে। ইসরায়েলের জুডিয়ান ডেজার্টে এনএডি ন্যাচার রিজার্ভের একটি গুহায় প্রত্নতত্ত্ববিদরা এই তলোয়ারগুলো খুঁজে পেয়েছিল। ধারণা করা হচ্ছে জুডিয়ান রেভেলরা জুইশ ও রোমান যুদ্ধ চলাকালীন এই অস্ত্রগুলো এখানে লুকিয়ে রেখেছিল। এই আবিষ্কার প্রত্নতত্ত্ববিদদের আরও আর্টিফ্যাক্ট খুঁজে বের করার জন্য অনুপ্রাণিত করে। বন্ধুরা আমাদের ভিডিওটি আপনারা কোন দেশের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মিশরে প্রত্নতত্ত্ববিদরা 2500 বছর পুরনো
একজন হাই প্রিস্টের মমি খুঁজে পেয়েছে। মমিটির পাশাপাশি সেখানে আরও কিছু আর্টিফ্যাক্ট, যেমন বোর্ড গেম, কুকুরের দেহাবশেষ, ওয়্যাক্স হেড এবং মমির অর্গান সংরক্ষণ করতে ব্যবহৃত হওয়া চারটি জারও খুঁজে পেয়েছে। এই ভ্রমণকারীরা এই গুহার মধ্যে ঢুকে এখানে রহস্যজনক কিছু অনুসন্ধানের চেষ্টা করছিল। তখন তারা অন্ধকারের মধ্যে এই জ্বলন্ত চোখগুলো দেখতে পায়। তারা এটি বুঝতে পারেনি এটি কি কোনো জন্তু ছিল না অন্য কিছু। এই পর্যটক অস্ট্রেলিয়ার হালসাদে সমুদ্র পৃষ্ঠ থেকে 10,000 ফিট গভীরের একটি গুহা পরিদর্শনে যায়। সে সেখানে চমৎকার কিছু গ্লেসিয়ার ও রক ফর্মেশন দেখতে পায়, কিন্তু হুট করে সে সেখানে আবছা কাউকে গুহার সিলিং বেয়ে ওপরে উঠতে দেখে। আপনি হয়তো এটিকে কোনো লিজার্ড মনে করতে পারেন, কিন্তু এটিকে ছোট হিউম্যানয়েড ফিগার মনে হচ্ছিল। এই ভিডিওতে আপনারা বিশাল খুলি ও লম্বা হাত বিশিষ্ট একটি প্রাণী দেখতে পাচ্ছেন, যে কিনা ভিডিও শুটকারীদের তাড়া করার চেষ্টা করছে। একজন পর্যটক যখন ইউকের জায়ান্ট স্কসওয়ের এই পাহাড়গুলোর ভিডিও রেকর্ড করছিল, তখন সে সেখানে একটি পাহাড়ের দরজা খুলে আবার লেগে যেতে দেখে। এই ঘটনাটি দেখার পরে অনেকে ভেবেছিল পাথর আকৃতির কোনো দৈত্য হয়তো এখানে হাইবারনেশনে গিয়েছে। এরপরে সেখানকার পাথরগুলোর উপর বহু গবেষণা চালানো হয়, কিন্তু সেখান থেকে তেমন কিছু পাওয়া যায়নি। পেরুর এই পাহাড়ি এলাকা দিয়ে একটি পরিবার যখন ঘুরে বেড়াচ্ছিল, তখন তারা সেখানকার পাহাড়ের চূড়ায় দুটি জায়ান্ট হিউম্যানয়েড ফিগার দেখতে পায়। কিন্তু তারা সাধারণ মানুষের চেয়ে অনেক লম্বা ছিল। একবার পাহাড়ের উপরে থাকা মানুষের ছায়া ও এই ছায়াগুলো দেখুন, এদের মধ্যে পার্থক্য স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেকে দাবি করছিল এগুলো এলিয়েন, কিন্তু ভিডিওর কোয়ালিটির কারণে কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছিল না। একটি অজানা লোকেশনের পাহাড়ের চূড়ায় এই চিকন হিউম্যানয়েড ফিগারটি দেখা যাচ্ছিল, যার পাগুলো অনেক লম্বা ছিল। সে সেখানে পুশআপ দিচ্ছিল। এই ভিডিওটির ব্যাপারেও এক একজন এক এক রকম থিওরি দিলেও এর আসল পরিচয় এখনো সবার অজানা। থাইল্যান্ডের একটি পাহাড়ের চূড়ায় এই জায়ান্ট হিউম্যান ফিগারটি দেখা গিয়েছিল, যে কিনা লোকাল সেন্সেশন তৈরি করেছিল। কিন্তু ভিডিওর কুয়াশাচ্ছন্ন পরিবেশের কারণে এটি কি ছিল সেটি বোঝা যাচ্ছিল না। আবার এই ভিডিওতে একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর পেছনে একটি জায়ান্ট ফিগার দেখা যাচ্ছে, যে কিনা পুরো শহরকে আতঙ্কিত করে ফেলেছিল। ইউটার দুজন হরিণ শিকারী যখন গার্ডেন সিটির দিকে যাচ্ছিল, তখন তারা এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে পায় এবং এর ভিডিও ধারণ শুরু করে। প্রাণীটিকে দেখতে অনেকটা গরিলার মতো মনে হলেও প্রাণীটি একদম মানুষের মতো হাঁটছিল। তাদের ধারণা তারা একটি সাসকোয়াচ দেখেছে। ইউটার প্রভোতে কয়েকজন বন্ধু পাহাড়ের চূড়ায় এই অদ্ভুত প্রাণীটিকে দেখে থমকে গিয়েছিল। জায়ান্টটি বরফে ঢাকা পাহাড়ে হেঁটে যাচ্ছিল। তারাও এটিকে একটি সাসকোয়াচ বলে দাবি করেছিল। এই ভিডিওতে আপনারা ঝোপের ওপাশে অদ্ভুত একটি প্রাণীকে দেখতে পাচ্ছেন, যেটিকে ভিডিও শুটকারী বিগফুট বলে দাবি করছিল এবং প্রমাণ হিসেবে তারা বিগফুটের লোম ও বিশাল পায়ের ছাপও দেখিয়েছিল। একবার ইউটার পাইন ভ্যালি মাউন্টেনের ডিভিশন অফ ওয়াইল্ড লাইফ রিসোর্সের সদস্যরা একটি কুগারের ববক্যাটের ফাঁদে আটকে যাওয়ার নিউজ পায়। তখন তারা সেখানে গিয়ে প্রথমে কুগারটির গলায় একটি রিং পরায় এবং এরপরে তারা এর মুখ ঢেকে একে উদ্ধার করে। অস্ট্রেলিয়ার কেপ জার্ভিসে 50 ফিট লম্বা একটি কুমিরের ফসিল খুঁজে পাওয়া গিয়েছে। অনেকে এটিকে বিশ্বাস না করলেও অধিকাংশ মানুষই এর অথেন্টিসিটি স্বীকার করেছে। অনেকে তো এটিও বলেছিল এটি কোনো ফসিলই না, বরং পাহাড় কেটে তৈরি করা একটি স্ট্যাচু। ইউটার সল্ট লেক সিটিতে ধারণকৃত কুয়াশাচ্ছন্ন একটি স্থানের এই ফুটেজে দানবাকৃতির কাউকে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে অধিকাংশ ভিডিওর মতো এর অথেন্টিসিটিও কনফার্ম করা হয়নি, যার ফলে এটি উত্তরের চেয়ে প্রশ্নই বেশি তৈরি করেছে।
লাওসের একটি গভীর গুহা পরিদর্শনের সময় এই লোকটি এই মাকড়সাটিকে দেখতে পায়। মাকড়সাটি আকারে একটি লার্জ সাইজের পিৎজার সমান ছিল। এই মাকড়সাটির গায়ে বিড়ালের চোখের মতো লাইট দেখা যাচ্ছিল, কিন্তু হুট করে মাকড়সাটি আবার গুহার গভীরে ছুটে পালিয়ে যায়। বর্নেও আইল্যান্ডের গোমাটং কেভে প্রায় কয়েক মিলিয়ন বাদুড় ও তেলাপোকা বসবাস করে। 300 ফুটের এই গুহাটি দুটি মেইন চেম্বার নিয়ে গঠিত, একটি হচ্ছে ব্ল্যাক কেভ, অন্যটি হচ্ছে হোয়াইট কেভ। আসলে এখানে বসবাসকারী বাদুড় ও সুইফট লেফট বার্ডের ফুড ড্রপিংই এখানে তেলাপোকা সহ নানা পোকামাকড়কে আকৃষ্ট করে, এর ফলে এটি ককরোচ কেভ নামেও পরিচিত। এই লোকটি শ্রীলঙ্কার অ্যাডামস পিক ভ্রমণে গিয়ে এই অদ্ভুত পাথরটি দেখতে পায়। পাথরটির গায়ে একটি ফুটপ্রিন্ট ছিল যা কিনা প্রায় একজন স্বাভাবিক মানুষের সমান লম্বা ছিল। স্থানীয়দের ধারণা এটি আদম আলাইহিস সালামের পায়ের ছাপ। এই ভিডিওতে আপনারা আরেকটি দানব আকৃতির পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, যেটি কিনা আগের পায়ের ছাপের চেয়েও বেশি বড় ছিল। এই লোকগুলো যখন মেক্সিকোর বরফে ঢাকা পাহাড়ের ভিডিও রেকর্ড করছিল, তখন তারা পাহাড়ের চূড়ায় এই অদ্ভুত হিউম্যান ফিগারটি দেখতে পায়। তখন ভিডিও শুটকারী ও তার সাথে লোকরা এটি নিয়ে তর্ক শুরু করে দেয়, এটি কি মানুষ না অন্য কিছু। বন্ধুরা, আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ২০১৮ সালে ব্রিটিশ কলম্বিয়ার গবেষকরা 13,000 বছর আগের একটি হিউম্যান ফুটপ্রিন্ট খুঁজে পায়। এরপরে 2021 সালে মেক্সিকোর হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কে 21,000 থেকে 23,000 বছর পুরনো আরও কয়েকটি ফুটপ্রিন্ট পাওয়া যায়। এই লোকগুলো পাহাড়ে অনুসন্ধান চালানোর সময় এই 800 বছর পুরনো সিল করা পাত্র খুঁজে পায়। পাত্রটি খোলার পরে তারা এর মধ্যে নানা রকম জুয়েলারি দেখতে পায়। তো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকের কোন ভিডিওটি দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।